everyone, assalamu alaikum. Welcome back to my channel Tohura Vlogz. আমার আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। তো আমার এই রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। গাজরের হালুয়া তৈরি করার জন্য চুলে একটি পাতিল বসিয়ে দিলাম আর 250 গ্রামের মতো দুধ ঢেলে দিলাম পাতিলের মধ্যে। এখানে আমি 250 গ্রামের মতো গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো সেই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন আমি একটা স্প্যাচুলার এর সাহায্যে গাজরগুলোকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। গাজরগুলো দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 20 মিনিটের মতো, যাতে গাজরগুলো ভালোভাবে কুক হয়ে যায় আর দুধগুলো শুকিয়ে গাজরের সাথে মিশে যায়। মধ্যখানে আমি একবার এসে চেক করে গিয়েছি দুধগুলো শুকিয়ে গিয়েছে কিনা। এই তো প্রায় 20 মিনিটের মতো কুক করে নেওয়ার পর আমার গাজরগুলো কুক হয়ে গেছে আর দুধগুলো শুকিয়ে গেছে। এই বাটির মধ্যে আমি অল্প দুধ দিয়ে জাফরন ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জাফরন দুধগুলো দিয়ে দিলাম। চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো আপনারা মিঠা যতটুকু পছন্দ করেন ততটুকু চিনি অ্যাড করবেন। এখানে আমি 4-5টি এলাইচ নিয়েছি, তো সেই এলাইচগুলো দিয়ে দিলাম। এলাইচ দেওয়ার পর সবগুলো উপকরণকে অল্প একটু মিক্স করে দিয়ে 2-3 মিনিটের মতো কুক করব। 2-3 মিনিট কুক করে নেওয়ার পর গাজরের হালুয়ার মধ্যে আমি কয়েকটি কাজু বাদাম দিয়ে দিলাম আর এই পাটিতে আমি 2 টিস্পুনের মতো ঘি নিয়েছি, সেই ঘিগুলো দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দেব। তো আমি গুঁড়ো দুধ দেওয়ার জন্য এখানে আমি নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন, আবার চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়ে বা শুধু লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন এই গাজরের হালুয়াটি। তো আমার গাজরের হালুয়ার মধ্যে যা যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন শুধু একটু পরপর নেড়ে ছেড়ে আমি এই গাজরের হালুয়াটিকে তৈরি করে নেব, যতক্ষণ পর্যন্ত এই পানিটুকু শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে না আর গাজরের হালুয়া তৈরি হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে কুক করব। প্রায় 40 মিনিটের মতো কুক করে নেওয়ার পর গাজরের হালুয়াটি রেডি হয়ে গেল। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব আমার গাজরের হালুয়াটি দেখতে কেমন হয়েছে। আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রতিদিনের মতো আবারও বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন মাই লাভলি ভিউয়ার্স। আল্লাহ হাফিজ।